বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, যেই বাজারে অসংখ্য সবজি বাজারে আসে, আমরা কিন্তু প্রায় হাফ কিলোর মতন বাজার ছেড়ে এখনও দূরে রয়েছি। আমরা দেখাবো যে আজকে যে বাজারের হালচালটা। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বটমে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আমি দেখি যে আজকে যে বেগুন চাষি, বেগুনের মধ্যে যেই ছিল এক তো গুণ, এখন নেই কোনো গুণ, দেখাবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। নাম কি ভাই জানের? মোহাম্মদ আব্দুল কাদের। আব্দুল কাদের ভাই কই থেকে আসছেন? কাদের ভাই মালিকচালা গাবকলি। মালিকচালা গাবকলি থেকে। এই কতগুলা বেগুন আনছেন আজকে? আষ্টমন পাঁচশের। কিরকম দাম বলতেছে? ৫০০ টাকা মন। সর্বোচ্চ সর্বোচ্চ মানে কম বলে নাকি? আরো কম বলে ৪০০ টাকা বলে। ৪০০ টাকা বলে? ৪০০ কয় ৩০০ কয় ৫০০ কয় তার উপরে না। আচ্ছা আচ্ছা, এই যে আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে? বাজারটা বুধবার আর রবিবার। রবিবার বুধবার কয়টা থেকে কয়টা পর্যন্ত? বাগানের বাজার তো মনে করছে ৬টা ৭টা থেকে ১০টা ১১টা। ১১টা পর্যন্ত পাওয়া যাবে নাকি? এটা কয়টার থেকে শুরু হয় বাজার? বর্তমানে কোন প্রকার মনে হচ্ছে গুণ নেই, এত দাম কমে গেছে বাজার। দেখি আরো যা কৃষক আছে তাদের কাছ থেকেও জানবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি আনছেন ভাই? বেগুন আনছেন। নাম কি ভাই জানেন? আমির আলী ভাই। কোথা থেকে আসছেন আমির আলী ভাই? কোথা থেকে আসছেন? শিরিরচালা থেকে। কিরকম দাম বলতেছে আজকে? ৩০০ মানে সর্বোচ্চ ৪০০? ৩০০ ৪০০। এটা কি আসলে এই বেগুনের তো এক সময় অনেক গুণ ছিল, ৩০০০ মন ছিল প্রথম অবস্থায়, তাই না? এখন কি বেগুনের গুণ কমে গেছে নাকি? এক সময় অনেক গুণ ছিল, যার নাম হলো বেগুন নাই যার মধ্যে কোনো গুণ। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে আরো অনেক কৃষক আছে তাদের সাথেও একটু জানবো। বটবটি গুলা কে আনছে ভাই? লাউ আর বটবটি আনছে কি? আপনি আনছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? নাম কি ভাই জানেন? সবুজ ভাই। কোথা থেকে আসছেন সবুজ ভাই? মনতলা। আহারে, আপনাদের মনতলা ফুলতলা টিয়ার বাজার ওইদিকেই তো সবজি হয়। লাউ কিরকম বলতেছে আর কালাই কিরকম দাম বলতেছে? কিরকম দাম বলতেছে লাউ? ৩০ ৩৫। এই আর কালাই গুলা কিরকম বলতেছে ভাই জান? অনেকটাই দাম কম আসলে, এত দাম কমে গেছে সবজির আসলে বলার কিছু নেই। দেখাচ্ছি আমরা আরো এই যে কৃষক আছে, আসলেই এই কৃষক কি মিথ্যা কথা বলে না সত্য বলে সেটা প্রমাণ আপনারাই করবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? নাম কি ভাই জানের? ইব্রাহিম। ইব্রাহিম ভাই কোথা থেকে আসছেন? ইব্রাহিম ভাই সাগরদিঘি থেকে। কি আনছেন? শুধু বেগুন? কিরকম দাম বলতেছে আজকে? ৩০০ ৪০০। সর্বোচ্চ ৪০০ টাকা, মানে ৩০০ ৪০০ এর মধ্যে। আসলে এই বেগুনে গুণ কেন কমে গেল একটু বলবেন? দেখতেই পাচ্ছেন যে আসলে যে বেগুন এক সময় এত গুণ ছিল ৩০০০ ৩২০০ টাকা মন, সেই বেগুনে কিন্তু একদমই নাই কোনো গুণ। দেখাচ্ছি বতল। আসসালামু আলাইকুম। কেমন আছেন? নাম কি ভাই জানেন? আরিফ ভাই। কোথা থেকে আসছেন আপনি? মিজানমুর থেকে। বিমানমুর থেকে। এর তো বোতল বেগুন নাকি? এটা কিরকম দাম বলতেছে? ৬০০ ৭০০। এই বেগুন অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন? এর চাইতে আরো বেশি দাম বিক্রি করছেন এই কোনো সময়? মানে এক সময় কিন্তু ৩০০০ ৩২০০ টাকাও ছিল,
এখন কি বেগুনে গুণ কমে গেল নাকি? সর্বোচ্চ 700 টাকা। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এদিকে, দেখি আরো কি ধরনের সবজি বাজারে আসছে। একদমই রাস্তার দো পাশেই কিন্তু সবজি কানায় কানায় ভরা। লাউ গুলা কিরকম দাম বলতেছে ভাই? 35 টাকা। আজকে দাম কম নাকি? এই লাউ তো আপনার একবার দাম কম থাকলেও 50-55 টাকার মতন থাকে। আজকে অনেকটাই দাম কম, দেখা যাচ্ছে অনেকটাই দাম কম। এইদিকে আমরা দেখাচ্ছি এই বেগুন গুলা কে আনছে ভাই জান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ব্যাপারীদের সাথে রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন ব্যাপারীদের সাথে? আরে 8.5 টন মাল, দাম করে 1600 টাকা। 1600 টাকা মাত্র? 8.5 টন মাল 1600 টাকা দাম করে, মানে এই জন্য আসলে মাথা গরম হয়ে গেছে নাকি? খরচ তো অনেক, তাই না? আসলে আরো কি দাম বেশি বলছে নাকি? এ পর্যন্ত 500 টাকা বলছিল সকালবেলায়, এখন খালি কমতেই আছে নিচের দিকে নাকি? এই জন্যই তো একটু রাগ হয়েছে, তাই না? যাই হোক, ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে একটু যাব, দেখি অনেক সবজি কিন্তু বাজারে আসছে, অসংখ্য সবজি। দেখি এদিকে আছে অনেক লাউ। সাজান ভাই ছোটো, লাউগুলো কে আনছে ভাই? অনেক সবজি বাজার আসছে, দেখতেই পাচ্ছেন যে আজকে লাউ কিরকম দাম বলতেছে ভাই? হ্যাঁ বেচছেন ভাই? কিরকম বলতেছে আজকে বাজার? কিন্তু সবজির বাজার অনেকটাই কম, এত কম আসলেই। দেখাচ্ছি আপনাদের যে দেখতেই পাচ্ছেন যে একদমই কানায় কানায় ভরা আজকে, সবজি নিচ্ছে না বলেই চলে। আজকে এত সবজি আমি কিন্তু আসলে এর আগে দেখি নেই। এই গোল বেগুন গুলা কে আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাই জানেন? শহীদ ভাই। কই থেকে আসছেন শহীদ ভাই? ফুলমালি। কিরকম দাম বলতেছে আজকে গোল বেগুন? 800। সর্বোচ্চ 800? আসলে কি দাম অনেকটাই কম নাকি? অনেক কম, 2200 টাকা। আসলে এই বেগুনে তো একসময় অনেক গুণ ছিল, এখন গুণ কমে গেছে? যার নাম আসলে নাম হলো বেগুন, যার মধ্যে নেই কোনো গুণ, সেই বেগুনের গুণ একদমই কমে গেছে। একসময় দেখা গেছে যে এত গুণ ছিল এই বেগুনের মধ্যে, 3,3200 টাকা মন ছিল বেগুন, সেই বেগুনই কিন্তু এখন দেখা যাচ্ছে যে 300 টাকা মন। চিচিঙ্গা কে আনছে ভাই? চিচিঙ্গা ভাই জান আনছেন? আজকে বাজার কেমন? আজকে বাজার কেমন? 1000 টাকা। 1000 টাকা বলতেছে বেগুনের বাজার, কিন্তু আজকে একদমই কম। হ্যাঁ 300, সর্বোচ্চ 500 টাকা বাজার। চিচিঙ্গা হলো 500 টাকা প্রতি মন, তাই না? আর গোল বেগুন কিরকম দাম বলতেছে ভাই? ভাই কেমন দাম বলছে? বিক্রি করছেন? কিরকম বলতেছে বলেন? 600 টাকা বেশি চালান থাকবে নাকি? বিক্রি করতে হবে, তাই না? আসলে বিক্রি করতে হবে, সবজির কিন্তু অনেকটাই দাম কম। কালকে দেখেছিলাম যে আসলেই দাম মনে হচ্ছে কম, আজকে কিন্তু তার চাইতেও অনেক আরো কম। আসলে এত কম কাঁকড়োল গুলা কি আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নাম কি ভাই জানেন? জাহিদ হাসান ভাই। কোথা থেকে আসছেন আপনি? সাগরদিঘির উত্তরে, মনতলা না ফুল কাইকার চালা থেকে। কিরকম দাম বলতেছে কাঁকড়োল আজকে? 1200-1300 মাত্র। আজকে দাম অনেকটাই কম, তাই না? অনেকটাই কম অন্য অন্য বাজারের তুলনায় কিন্তু দেখা যাচ্ছে। জাহিদ হাসান ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি দেখি আর কি ধরনের সবজি বাজার আসছে।
দেখি কাকরোল কিরকম দাম বলতেছে ভাই আজকে? দিবেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিরকম দাম বলতেছে কাকরোল? বারোশো। দাম অনেকটাই কম আজকে দেখা যাচ্ছে। সবজির দাম কিন্তু আজকে অনেকটাই কম। বেগুন কিন্তু 300 থেকে 500 টাকা সর্বোচ্চ। আসলে এরকম কম থাকার কারণটা কি একটু বলবেন? কম থাকার কারণে যে মালার তো আমদানি বেশি। এরকম তো বেশ কয়েক বাজার ধরে, কালকে সাগর দিঘি অনেক কম গিয়েছে, আজকেও কিন্তু অনেকটাই কম। সবজির আমদানি বেশি নাকি? সবজির আমদানি বেশি, বেশি বেশি আর বড় খাইতেন বানাসের জন্য। আমি কিন্তু আসলে বানাসের জন্য ছাতি নিয়েছি। আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমাদের টাঙ্গাইলে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আজকে কিন্তু অসংখ্য কাকরোল দুন্দল কি আনছে ভাই? কিরকম দাম বলতেছে ভাই? কিরকম দাম বলতেছে? 1000 বলতেছে সর্বোচ্চ। মানে 800 বলে, 900 বলে, 1000 বলে নাকি? এইরকমই আসলে আজকে সবজির দাম অনেকটাই কম দেখাচ্ছি আমরা। দেখি আর নতুন কি কি ধরনের সবজি বাজারে আসছে। চাল কুমড়া কি আনছে ভাই? আপনি আনছেন? কিরকম দাম বলতেছে? দাম তো দিনের দিন কমেই যাচ্ছে দেখা যাচ্ছে, আসলে অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ সকলকে। আমি দেখি যে এদিকে পেঁপেও আছে, অনেক সবজি আছে দেখাচ্ছি। আসলে কিন্তু বাজার একদমই কম। আসসালামু আলাইকুম, কি অবস্থা বড় ভাই? কেমন আছো? কিরকম দাম বলতেছে আজকে? ৭০০ টাকা। আসলে তো দিন তো একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দুই দিন ধরে, তাই না? কমে গেছে, অনেকটাই কমে গেছে বৃষ্টির। ঠান্ডা দিন তাহলে কিন্তু আসলে চোখা পায় অনেকেই কম খায়। যাই হোক, আজকে বাজার সর্বোচ্চ 700 টাকা। বিক্রি করছেন নাকি? এখনো বিক্রি হয় নাই। মানে যেটা বাছাই করা একদমই ওইটা 900 টাকা, আর যেটা আর এই যেটা মাঝারি এটা 700 টাকা। আর গুড়াগুলা কিরকম নাকি বলতেছে নাকি? এমন অবস্থায় এই। যাই হোক, ধন্যবাদ দেখাচ্ছে এদিকে। আসলে কিন্তু আমি বলে থাকি যে এই বড়চনা, কুতুবপুর এই দুইটা বাজারে কিন্তু সবচেয়ে আমরা বেশি আসে। আজকে কিন্তু দেখাচ্ছি সেটাই যে আমরাগুলো কীরকম দাম বলতেছে ভাই জান? 800 টাকা সর্বোচ্চ। 800 টাকা না, 900 বিক্রি হয়েছে, মানে বাছাই করাটা, তাই না? আর এটা কমে বিক্রি হচ্ছে, সর্বোচ্চ 800 টাকা। দাম অনেকটাই কম আজকে দেখা যাচ্ছে। মালও তো কম আসছে আজকে, মাল কম আসছে না, অনেকটাই কম আসছে, কিন্তু সবজি আসছে ভরপুর। দেখি এইদিকে, ধন্যবাদ ভাইজানকে। চালটা জাম্বুরা কিরকম দাম বলতেছে ভাইজান আজকে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? বলো, আপনি বলো। আলহামদুলিল্লাহ। কিরকম দাম বলতেছে? 15 টাকা আজকে দাম। কি এতই কম? কারণ কি? গুড়ি গুড়ি বৃষ্টির জন্য। দুই দিনেরই কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই না? আসলে এই জন্য বৃষ্টির জন্যই কিন্তু দেখা যাচ্ছে দামটাও অনেকটাই কম। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি আসলে ভিডিওটা লম্বা করব না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।